Hi guys, welcome to the channel. Today's topic is IDO exam and how to deal with it. ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি 22 ডিসেম্বর 2019 পিএসসি দ্বারা IDO exam অনুষ্ঠিত হবে। IDO exam এ ফুল মার্কস 100 নম্বর নির্ধারিত করা হয়েছে, নাম্বার অফ কোশ্চেন্স 100, ডিউরেশন অর্থাৎ টাইম 90 মিনিটস। অনেকে হয়তো এগুলো জানতে পারে, অনেকে নাও জানতে পারে, তাই যারা এখনো পর্যন্ত জানো না তারা ভিডিওটা দেখলে অবশ্যই জেনে যাবে। নাম ফুল মার্কস 100, নাম্বার অফ কোশ্চেন্সও 100 এবং ডিউরেশন 90 মিনিটস, অর্থাৎ যথেষ্ট সময় প্রদত্ত করা হয়েছে যেহেতু প্যাটার্নটা জেনারেল স্টাডিজ বেসড। এখন আমরা দেখে নেই আইডিও এক্সামের সিলেবাস কি নির্ধারিত করা হয়েছে। সিলেবাসে দেওয়া আছে 75 কোশ্চেন্স অন জেনারেল স্টাডিজ ইনক্লুডিং সায়েন্স, হিউম্যানিটিজ, ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ 75টি জিকে বা জেনারেল স্টাডিজ আমরা যাই বলি 75টা জিএস কোশ্চেন থাকবে, তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এগুলো তো থাকবে, তার সঙ্গে সায়েন্স, হিউম্যানিটিজ, ইন্ডাস্ট্রিয়াল সিন, ইন্ডাস্ট্রিয়াল পোটেন্সিয়াল এগুলো অন্তর্ভুক্ত। আর 25 কোশ্চেন্স অন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড অ্যারিথমেটিক। এই যে 25টি কোশ্চেন থাকবে, যেটা জিআই বলতে পারি আমরা বা রিজনিং বলতে পারি, এবং অ্যারিথমেটিক সেটা মাধ্যমিক লেভেলের হবে, পশ্চিমবঙ্গ সরকারের যে মাধ্যমিক পরীক্ষা হয় তার যে স্ট্যান্ডার্ডিটি, সেই স্ট্যান্ডার্ডিটিতে এই 25টি কোশ্চেন আসবে। আর ওপরের 75 কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি গ্র্যাজুয়েশন লেভেলের হতে পারে, এইচএস লেভেলের হতে পারে, এর কোনো স্ট্যান্ডার্ডিটি ঠিক নেই, কিন্তু এই 25টার কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের স্ট্যান্ডার্ডিটির ভিত্তিতেই হবে। এবার আইডিও এক্সামে যেটা স্পেশালভাবে প্রায়োরিটির কথা আমি বলবো, সায়েন্স, সায়েন্সে কেমিস্ট্রি পার্টটা একটু ভালো করে পড়ে যাওয়া, একটু নয় অনেকটাই ভালো করে পড়ে যাওয়া উচিত, যেহেতু এটা ইন্ডাস্ট্রির ব্যাপার, সেহেতু কেমিস্ট্রি যেহেতু ইন্ডাস্ট্রির একটা ব্যাপক পার্ট, সেহেতু কেমিস্ট্রি থেকে অনেক কোশ্চেন আসতে পারে, এটা এক্সপেক্ট করা যেতেই পারে। সেহেতু কেমিস্ট্রিটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের এই তিনটি পার্টের মধ্যে কেমিস্ট্রিটা একটু আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। তার সঙ্গে ইন্ডাস্ট্রি সেকশন যেটা আছে, এটাতে ভারতের যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রির ওপর বেশি জোর দেওয়া উচিত। ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিতে অত ফোকাস না করে গেলেও হবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে এমনিতেই প্রচুর পিছিয়ে আছে। সেরকম ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি বলতে কিছুই নাই, দুর্গাপুর আসানসোল ছাড়া আর হাওড়া হুগলিতে কিছু ছাড়া। সেই হিসাবে ভারতের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, লৌহ ইস্পাত শিল্প, রেল শিল্প, উড়োজাহাজ শিল্প, বন্দর শিল্প, এগুলোর ওপর জোর দেওয়া উচিত। এবং ইন্ডাস্ট্রি সম্বন্ধে কারো যদি কোনো ডাটা দরকার হয় কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সাপ্লাই করতে পারি, কারণ আমার কাছে ইন্ডাস্ট্রি নিয়ে কিছু পিডিএফ আছে, যদি কারো দরকার হয় কমেন্ট সেকশনে জানাবে, আমি সেন্ড করে দেবো বা এনি হাও গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে। ইন্ডাস্ট্রিটা অবশ্যই দেখে যাওয়া স্পেশালভাবে, ভারতের ইন্ডাস্ট্রিটা বেশি করে। আর হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ ফর অ্যানসারিং কোশ্চেন্স ডিউরিং দ্য এক্সাম। এক্সাম হলের সময় আমাদেরকে কোশ্চেন পেপারে 100টা কোশ্চেন দেওয়া হবে, এবং 100টা কোশ্চেনের সময় আমরা কোনগুলো আগে অ্যাটেম্প করবো, কোনগুলো পরে, এই নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, এবং মানে টাইমটা ঠিকঠাক ম্যানেজ না করতে পারে, অনেক সময় অ্যাটেম্প ছেড়ে যায় বা গোল গোল করতে পারি না, যাই একটা সমস্যা সৃষ্টি হয়। সেই হিসাবে যেহেতু 75টা জিকে বা জেনারেল স্টাডিজের কোশ্চেন আছে, সেহেতু 75টা কোশ্চেন প্রথমে অ্যাটেম্প করা উচিত, এবং যদি ঠিকঠাক প্রিপারেশন থাকে এই 75টা করতে, যদি প্রত্যেকটাই আমি মিনিটে যদি তিনটে করে করি, তাহলে 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু 75টা জেনারেল স্টাডিজ টিক মারা হয়ে যাবে, এবং গোল করতে আর 10 মিনিট, তাহলে 40 মিনিটের বেশি এই 75টা কোশ্চেন লাগা উচিত নয়, 40 থেকে 45 মিনিট। 45 মিনিটের মধ্যে জিএস সেকশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে করা যাবে, এবং 75টা অ্যাটেম্প করা সম্ভব নয়, 65, 67 যে যারাই করবে 45 মিনিটের করে ফেলবে আশা করা যায়, গোলও গোলও করা হয়ে যাবে। আর বাকি যে 45 মিনিট থাকবে 25টা ম্যাথ,
বা রিজনিং খুব সুন্দরভাবে আস্তে আস্তে করা যায়। সেহেতু জিএসটা প্রথমেই করে নেওয়া উচিত, তাতে চাপটা অনেকটা কমে যাবে। একটা জিএস, একটা ম্যাথ, বা যেমন কোশ্চেন প্যাটার্ন থাকবে সেই হিসাবে না দিয়ে প্রথমে কোশ্চেনের জিকে গুলো পরপর করে নেওয়া, এবং ম্যাথ আসলে বা রিজনিং আসলে স্কিপ করে গিয়ে শুধু জিকে গুলো দাগ দিয়ে দেওয়াটা বেটার হবে। অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, গুড বাই। এবং আরও যদি কারো কোনো জিনিস জানতে জানার দরকার হয় কমেন্ট সেকশনে বলবে, অবশ্যই জানাবো। সায়েন্সের জন্য আমি যেটা বলবো স্পেশালভাবে, ইন্ডিয়ান জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া বলে একটা আরিহান্তের বই আছে, সেই বইটা খুবই ভালো বই। এর এছাড়া ম্যাকবুক পড়া যেতে পারে। আর ইন্ডাস্ট্রির জন্য ইন্ডিয়ান ভারতের যে ইন্ডাস্ট্রি সেটার জন্য ভূগোল আর ইকোনমিক্স, অর্থনীতি আর ভূগোলের ইকোনো মানে ইন্ডাস্ট্রি সেকশনে গেলে কিছু ইকোনমির ডাটা পাওয়া যাবে। এছাড়াও গুগলে যদি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যাওয়া হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম লিখে সার্চ করা হয়, সেখানে উইকিপিডিয়া সেকশনে গেলে ইন্ডাস্ট্রি নিয়ে অনেক ডাটা পাওয়া যাবে, সেগুলো পড়ে গেলে অনেকটা কভার করা যায়। এছাড়া ইন্ডাস্ট্রিয়ালে যে পলিসিগুলো, কোন ইন্ডাস্ট্রি কেমন, কোথায়, কিসের জন্য বিখ্যাত, এগুলো বেসিক কিছু ডাটা অবশ্যই করে যাওয়া উচিত, না হলে কিন্তু কোশ্চেন আসলে অ্যাটেম্প করা মুশকিল হয়ে যাবে। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, গুড বাই।